নুপুর দেখ, কালকে যে টিচার পড়া দিয়ে তুই কি শিখছ? দেখ মাহবুর, ওদিকে কয়েকটা প্রতিদিন ছেলে বকাতে ছেলেরা থাকে, ওরা মনে হয় ভালো। ভাই ভাই দেখেন, রাতটা একটা মেয়ে যাইতেছে, মনে হয় আমাদের এলাকার নতুন। ভাই ভাই মেয়েটা কিন্তু সেই ভাই, তাতে একটা বুয়া আছে ভাই, তাতে ডাক দিব না, আজকে থাক পাব নি। ভাই দেখেন, কালকের ওই ছেলে মেয়ে দুইটা আজকে আবার আসতেছে। ভাই মেয়েটার সাথে কি ছেলেটা যায়? ভাই দেখেন, কোথায় পটল আর কোথায় তরমুজ। কি ভাই কি, আজ কি মেয়েটা ছেলেটার সাথে যায়? ভাই আজ কিছু বলতে পারবো ভাই? তোর সাথে ফ্রেন্ডশিপ করার কেমন বলেছে, তোর সাথে মনে হয় আমার সম্পর্ক রাখার সম্ভব হবে না, কেননা তোর জন্য মানুষের কাছ থেকে আমার অনেক অপমানিত হতে হয়। মানুষ নানা মন্তব্য করে, তোর সাথে আমার আর সম্পর্কটা চলবে না। দেখ মাহবুর, তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না। যা, তোর সাথে আমার সম্পর্ক হবে না। যা মাহবুর। কিরে মামা, কি অবস্থা তো? ভালোই রে মামা। বাইক হয়ে আসছে? বাইক তো আজকে অপারেশন হয়েছে রে। ঠিকই তো বলা নাই গেলাম সাতটা। কতগুলো বকাটে ছেলে মেয়েটা চল না ভাই দেখ। আরে বাদ দাও, এগুলো গেম খেল। আরে বন্ধু দেখ, তোর বাইরের বোনের সাথে যদি এরকম ব্যবহার তোর হয়তো, তাহলে তুই কি করতি? চল না বন্ধু, যাই চল। আসে ভেতরে বিষয়টা বলে চল।
ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনারা যে সবাই মিলে ম্যাডার কিস করতেছেন দেখি ঠিক হইতেছে? তুই কে? আমার কথার চেষ্টা কথা কি শুনবো ভাই? আপনার না ভাই বাড়িতে বোন নেই ভাই? আপনার একটা বোন আছে? জি ভাই বোন আছে ভাই। যদি আপনার সামনে যদি আপনার বোনের ব্যাপারে যদি এরকম ডিস্টার্ব করতো আপনি কি ভাবতেন ভাই? আপনাকে কিছু বলে নেন অবশ্যই। দেখ ওদের কথাটা ঠিক আছে, তোর বাড়িতে বোন আছে, আমারও বাড়িতে বোন আছে, অথচ ওদের বোন নাই, তাই ওরা বোনের মর্ম বুঝতে পারতেছে না। ঠিকই কথাটা, ঠিকই করছে।